প্রিয় দর্শক, আজকে আমরা এমন একজন মহান উলির দরবারে হাজিরা দিতে সক্ষম হয়েছি যেই মহান উলি লঞ্চ নৌকা স্টিমার ব্যতীত নদীর উপর দিয়ে হেঁটে চলে যেতেন এবং নদীর মাঝে জায়নামাজ বিছিয়ে তিনি নামাজ আদায় করতেন। প্রিয় দর্শক, বলছিলাম হযরত উমেদ আলী শাহ রহমাতুল্লাহি আলাইহি এর কথা। আপনাদেরকে আজকে জানাতে চেষ্টা করব হযরত উমেদ আলী শাহ রহমাতুল্লাহি আলাইহি এর মাজার শরীফ কোথায় রয়েছেন এবং তিনি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় অসংখ্য কেরামতির কথা এবং ওনার আওলাদগণ কারা এখনো এই বাংলার জমিনে রয়েছেন। দেখতে থাকুন প্রতিদিন রেজা সুন্নি মিডিয়া। দর্শক বৃন্দ, আজকে আপনাদেরকে এমন একজন মহান উলির দরবারে নিয়ে এসেছি যেই মহান উলি দুনিয়ার জমিন থেকে পর্দা করার পরে যখন উনাকে কাফন দাফন করা হয়েছিল ঠিক তার 10 বৎসর পূর্বে যে কোনো কারণে এই কবরটি ভেঙে গিয়েছিলেন। কবরটি ভেঙে যাওয়ার পরে ভক্তবৃন্দগণ দেখতে পেলেন আজ থেকে 10 বৎসর পূর্বে হযরত উমেদ আলী শাহ রহমাতুল্লাহ আলাইকে কবরে যেই অবস্থায় রেখেছিলেন ঠিক সেই অবস্থাতেই কবরে তিনি এখনও অক্ষত রয়েছেন। মলিন হয়নি এখনও পর্যন্ত তার দেহের কাফন এবং ওনার শরীরের কোনো অংশই যেন নষ্ট হয়নি। আল্লাহ পাক যেন মাটিকে নিষেধ করে রেখেছেন এই মহান উলির শরীর বক্ষণ করার জন্য। তখনকার মানুষ হতভম্ব হয়ে গেলেন এই মহান উলির কেরামতি দেখে যে একটা মানুষকে আজ থেকে 10 বৎসর আগে ওনাকে কাফন দাফন করা হয়েছে কিন্তু এখনও কবরের মধ্যে অক্ষত অবস্থায় রয়েছেন। ওনার দেহটি এখন পর্যন্ত কোনো নষ্ট হয়নি এবং কাফনও কোনো নষ্ট হয়নি। চলে আসলাম সেই মহান উলির দরবারে। সেই মহান উলির মাজারটি রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার খোলাপাড়া গ্রামে। প্রিয় দর্শক, সেই মহান উলি এমন একজন আধ্যাত্মিক জগতের মহান উলি ছিলেন। উনি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় অসংখ্য কেরামতি দুনিয়ার জমিনে দেখিয়ে দিয়েছিলেন যার কারণে মানুষ ওনাকে আজও পর্যন্ত স্মরণ রেখেছেন। ওনার ভক্তবৃন্দ বাংলাদেশের বিভিন্ন স্থানে এখনও পর্যন্ত রয়েছেন। আজ থেকে 250 থেকে 300 বৎসর পূর্বে এই মহান উলি দুনিয়ার জমিন থেকে বিদায় হলেও এখনও পর্যন্ত ওনার ভক্তবৃন্দগণ ওনাকে স্মরণ করে এই মাজার শরীফে এসে জিয়ারত করেন। প্রিয় দর্শক, আমরা মাজার বলতে বোঝাই যেই মাজারে জমজমাট এবং চমকপ্রদ দৃশ্য রয়েছেন। প্রিয় দর্শক, আমরা হয়তো জানি না বাংলাদেশের বিভিন্ন স্থানে যেসব মহান উলির মাজার রয়েছেন তাদের মাজারে জমজমাট কিংবা চমকপ্রদ দৃশ্য নেই, যার কারণে হয়তো আমরা তাদের মাজার চিনিও না এবং তাদের মাজার আমরা জিয়ারত করতে পারি না। আমরা আজকে যেই মহান উলির মাজার রয়েছি সেই মহান উলি ছিলেন একজন আধ্যাত্মিক জগতের একজন মহান পুরুষ আর যার মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন স্থানের মানুষ ইলমে তাসাউফের জ্ঞান অর্জন করতেন এবং ওনার কাছে এসে বায়াত গ্রহণ করতেন। সেই মহান উলির দরবারে এসেছি কিন্তু নেই কোনো জমজমাট কিংবা চমকপ্রদ দৃশ্য। প্রিয় দর্শক, চলুন আমরা ঘুরিয়ে ফিরে দেখি হযরত উমেদ আলী শাহ রহমতুল্লাহ আলাই সহ এখানে আরও অনেকজন আল্লাহর উলি শায়িত রয়েছেন, সকলের মাজারের সাথে আপনাদেরকে আজকে পরিচয় করে দেব। প্রিয় দর্শক, আমরা এই মাজারের ভিতরে এসে 3টি মাজার দেখতে পেলাম। তার মধ্যে একটি মাজার হচ্ছে হযরত উমেদ আলী শাহ রহমতুল্লাহ আলাই এর মাজার এবং ওনার পাশেই শায়িত রয়েছেন হযরত উমেদ আলী শাহ রহমতুল্লাহ আলাই এর শাহজাদা হযরত চেরাগ আলী শাহ রহমতুল্লাহ আলাই এবং ওনার পাশে শায়িত রয়েছেন হযরত মুন্সি লালমিয়া রহমতুল্লাহ আলাই। প্রিয় দর্শক, তাছাড়াও এই মাজারের বাহিরে গোরস্তানের মধ্যে আপনারা এখন যে মাজারটি দেখতে পাচ্ছেন সেরাগ আলী শাহ রহমতুল্লাহ আলাই এর শাহজাদা সুরুজ মিয়া মুন্সি রহমতুল্লাহ আলাই এর মাজার এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মাজারের পাশেই শায়িত রয়েছেন হযরত মাওলানা শফি উদ্দিন রহমতুল্লাহ আলাই। প্রিয় দর্শক, তাছাড়াও এখানে অসংখ্য আল্লাহর উলিগণ শায়িত রয়েছেন এবং হযরত উমেদ আলী শাহ রহমতুল্লাহ আলাই এর ভক্ত মুরিদানগুলো শায়িত রয়েছেন। চলুন আমরা হযরত উমেদ আলী শাহ রহমতুল্লাহ আলাই এর আওলাদগণের সাথে পরিচয় হয়ে নেই এবং জেনে নেই হযরত উমেদ আলী শাহ রহমতুল্লাহ আলাই দুনিয়ায় থাকা অবস্থায় ওনার অসংখ্য কেরামতির কথা।
ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। আপনি ভালো আছেন? হযরত উমেদ আলী শাহ রহমতুল্লাহ আলাইহি এর কততম আওলাদ? পঞ্চমতম আওলাদ। আমরা দেখলাম হযরত উমেদ আলী শাহ রহমতুল্লাহ আলাইহি এর মাজারের পাশে আরো দুইটি মাজার রয়েছে, এই মাজারগুলো কার কার একটু যদি বলতেন আমাকে। এই হযরত উমেদ আলী শাহ রহমতুল্লাহ আলাইহির মাজারের পাশে মধ্যে যিনি শায়িত আছেন উনি হযরত উমেদ আলী শাহ রহমতুল্লাহ আলাইহির দ্বিতীয় ছেলে, আর এর পশ্চিম পাশে যিনি শায়িত আছেন হযরত শেখ আব্দুল সালাম রহমতুল্লাহ আলাইহির প্রথম ছেলে। আর এই মাজারের দক্ষিণ পাশে গুরুস্থান এবং হাফিজিয়া মাদ্রাসার পাশে যিনি একখান মাদ্রাসা আলাদা আছে উনি হলো হযরত শেখ আব্দুল সালাম রহমতুল্লাহ আলাইহির দ্বিতীয় ছেলে এই মুন্সি সরোজ মিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি। জি হুজুর, আরেকটা প্রশ্ন হচ্ছে হযরত উমেদ আলী শাহ রহমতুল্লাহ আলাইহির উফাত তারিখই আপনার কোনো জানা আছে কিনা বা কোথাও লিপিবদ্ধ করা আছে কিনা? হযরত উমেদ শাহ রহমতুল্লাহ আলাইহির উফাত আমাদের কাছে কোনো লিপিবদ্ধ নাই, তবে আনুমানিক আমরা যেটা মুরব্বীদের কাছ থেকে শুনছি এবং পাশে যে আমাদের উমেদ রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত যে মসজিদ আছে এই মসজিদের দলিল সাপেক্ষে আমরা জানতে পারছি যে প্রায় 250 বছর আগে, প্রায় 300 বছর কাছাকাছি সম্ভবত উনার উফাত হবে, প্রায় 250 বছর আগে এরকম দুনিয়ার জন্য থেকে উফাত গ্রহণ করেছে। যে আরেকটা জিনিস হচ্ছে আপনার উমেদ আলী শাহ রহমতুল্লাহ আলাইহি উনার থেকে আপনি পর্যন্ত আপনি একটু সাজরাগুলো আপনাকে আমরা যদি বর্ণনা করতে পারেন। হযরত উমেদ শাহ রহমতুল্লাহ আলাইহির বড় ছেলের নাম হলো হযরতুল আল্লামা রিয়াজউদ্দিন মোল্লা সাহেব রহমতুল্লাহ আলাইহি, এবং রিয়াজউদ্দিন মোল্লা সাহেবের এই মোল্লা শব্দটা ওনার নামের পাশে থাকার কারণে আমাদের বংশগত নাম মোল্লা বংশ হিসেবে প্রতিষ্ঠিত আগের থেকে হয়ে আসছে, চলমান আছে। হযরত রিয়াজউদ্দিন মোল্লা সাহেবের ছেলে হযরত মুন্সি আফতাবউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির উনি আমার দাদা, ওনার পর আমার আব্বা হযরত মৌলানা শাহাবুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, ওনার পাশে ছেলে হিসেবে আমি বর্তমানে গদিনশীন এই দরবারে আছি। আমার নাম তো আপনারা জানেন, তারপরে বলছি মৌলানা মোহাম্মদ মিজানুর রহমান আল কাদেরী। জি হুজুর, আরেকটা প্রশ্ন হচ্ছে হযরত উমেদ আলী শাহ রহমতুল্লাহ আলাইহির নামে আমরা অনেকগুলো প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান দেখতে পাই। জি জি জি, কি কি প্রতিষ্ঠান রয়েছে একটু যদি আমাকে বলেন। হযরত উমেদ আলী শাহ রহমতুল্লাহ আলাইহির নামে আজকে যে প্রতিষ্ঠানে আপনি আছেন এটা হযরত উমেদ শাহ রহমতুল্লাহ আলাইহির নামে আমি নিজে প্রতিষ্ঠিত করেছি এলাকার বিজ্ঞ এবং উলামায়ে কেরামের সহযোগিতা, দানবীদের সহযোগিতায় এই মাদ্রাসাটির নাম করা হয়েছে হযরত উমেদ আলী শাহ রহমতুল্লাহ আলাইহির দাখিল মাদ্রাসা। ভবিষ্যতে আমরা এই মাদ্রাসাটিকে আরও উচ্চ দিকে নেওয়ার চেষ্টা করতেছি। এছাড়া আমাদের মসজিদের পাশে এই হযরত উমেদ আলী শাহ রহমতুল্লাহ আলাইহির নামে খোলাপাড়া উমেদ আলী শাহ হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত করা হয়েছে। এই ওনার নামে আরেকটি হয়েছে যে হযরতুল আল্লামা উমেদ আলী শাহ রহমতুল্লাহ আলাইহি ফাউন্ডেশন। এছাড়া আমার যে বর্তমানে খানকাহ শরীফের আমি দায়িত্বে আছি, খানকাহ শরীফও এইভাবে আছে। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান ওই এলাকার মানুষ ওনার উচিরা যাতে আল্লাহর রহমত পেতে পারে, ব্যবসাতে বরকত হয়, অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠানে ওনার নাম আছে এবং চলমান আছে আর কি। হুজুর, এই শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আপনি নাম বলেছেন প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান কি আপনি প্রতিষ্ঠা করেছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, উলি রসিলা আমি প্রতিষ্ঠিত করেছি। জি হুজুর, একটা প্রশ্ন হচ্ছে আমরা যে এখন বর্তমানে যে প্রতিষ্ঠানে দাঁড়িয়ে রয়েছি হযরত উমেদ আলী শাহ রহমতুল্লাহ আলাইহির দাখিল মাদ্রাসা, এই মাদ্রাসাটি আপনি কত সনে মানে প্রতিষ্ঠা করেছেন? 1990 সনে প্রতিষ্ঠিত করা হয়েছে আর মাদ্রাসাটি 1999 সনে এমপিভুক্ত হয়েছে। জি, হযরত উমেদ আলী শাহ রহমতুল্লাহ আলাইহির নামে এখন আপনি কোনো মানে ইসালে সব কোনো মাহফিল করেন কিনা প্রত্যেক বছর? হ্যাঁ, প্রতি বছর বার্ষিক ইসালে সব মাহফিল করা হয় যেটা এই 39তম চলতেছে আর কি। কত তারিখে করে থাকেন এটা প্রত্যেক বছর? প্রতি বছর আমরা জানুয়ারি মাসের মধ্যম দিকে বা 17, 18, 20, 21 যে কোনো একটা তারিখ আমরা ধরি, স্থায়ীভাবে কোনো তারিখ আমরা এখনো পর্যন্ত করি নাই। প্রত্যেক বছর আপনি সুবিধা অনুযায়ী সুবিধা মতো করি। সর্বপ্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি আপনি এই মাদ্রাসার কোন দায়িত্বে রয়েছেন, আপনার পরিচয়টা যদি আমাদের মাঝে বর্ণনা করতেন। আমার নাম মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন, আমি এই মাদ্রাসায় সহসুবার পদে দায়িত্বে নিয়োজিত আছি।
আমি আমাদের গ্রামের যে প্রবীণ মুরব্বীরা আছে তাদের মুখ থেকে শুনতে পেরেছি, হযরত উমদ আলী শাহ রহমতুল্লাহ আলাই উনি একজন বড় মাপের ওলি ছিলেন। বাংলাদেশের মধ্যে যত আউলিয়া কারাম রয়েছে এর মধ্যে উমদ আলী শাহ রহমতুল্লাহ আলাই হলো অন্যতম। ওনার একটা কেরামত সম্পর্কে আমি জেনেছি, প্রবীণ মুরব্বী যারা তারা বলেছেন, উনি আমাদের খোলাপাড়া গ্রামের দক্ষিণ পাশে একটি নদী আছে, এই নদীতে গিয়ে উনি রাত্রের বেলায় বিছানা নামাজের বিছানা বিছিয়ে উনি এই নামাজের বিছানার মধ্যে এবাদত বন্দিগি করতেন। উনি অর্থাৎ উনি পানির মধ্যে বসে এবাদত বন্দি করতেন। তো এমনিভাবে ওনার আরও অনেক কেরামত রয়েছে আমি শুনতে পেরেছি আর কি। হুজুর আরেকটি প্রশ্ন, এটা হচ্ছে আমরা লোকমুখের কাছ থেকে শুনতে পেলাম হযরত উমদ আলী শাহ রহমতুল্লাহ আলাই ওনাকে দাফন করার পরে দীর্ঘ 10 বছর পরে যখন ওনার কবরটা ভেঙে গিয়েছিল তখন নাকি মানুষ দেখতে পেলেন ওনার লাশ এবং ওনার কাফন একদম অক্ষত ছিলেন, কথাটা কতটুকু সত্য? হ্যাঁ, এই কথাটা আসলে আমি তো নিজে দেখি নাই, তবে আমি শুনতে পেরেছি আমাদের গ্রামে যারা মুরব্বী ছিলেন প্রবীণ মুরব্বী তাদের মুখ থেকে শুনতে পেরেছি 10 বছর পর্যন্ত হযরত উমদ আলী শাহ রহমতুল্লাহ আলাইয়ের লাশ নাকি একেবারে কাফনের কাপড় সহ একেবারে অক্ষত ছিলেন, ওনার লাশ একেবারে অক্ষত ছিলেন সেটা আমি শুনেছি। প্রিয় দর্শক, আমরা হুজুরের কাছ থেকে জানতে পেলাম হযরত উমদ আলী শাহ রহমতুল্লাহ আলাইয়ের যখন ওনাকে কবরে দাফন করেছিলেন ঠিক 10 বছর পরে ওনার কবরটা যখন ভেঙে গিয়েছিলেন তখন ওনার লাশটা অক্ষত অবস্থায় পেয়েছিলেন, তারপরে এই মাজারকে তারা মাজার রূপে রূপান্তরিত করেছিলেন। প্রিয় দর্শকবৃন্দ, আমরা এই মহান ওলির সম্পর্কে অনেক কেরামতির কথা আমরা এখানের স্থায়ী মানুষের কাছ থেকে শুনতে পেলাম। হযরত উমদ আলী শাহ রহমতুল্লাহ আলাই এর নামে প্রতিষ্ঠিত এই মাদ্রাসাটি বহুদিন ধরে সুনাম ও খ্যাতি অর্জন করে যাচ্ছেন। তাছাড়াও হযরত উমদ আলী শাহ রহমতুল্লাহ আলাই এর নামে বহু শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যবসা প্রতিষ্ঠান মানুষ ঘরে এই মহান উলিকে যুগ যুগ ধরে স্মরণীয় করে রাখছেন। এই মহান উলির মাজারটি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলা শরীফপুর ইউনিয়ন খোলাপাড়া গ্রামে অবস্থিত। যদি আপনারা কোনোদিন সুযোগ পান এই মহান উলির দরবারে এসে একদিন হলো জিয়ারত করে যাবেন, যেই মহান উলিদের মাধ্যমে এই বাংলার জমিনের মানুষ আজকে ইসলামের শিক্ষায় শিক্ষিত হয়েছেন, অন্ধকার পথ ভুলে আলোর পথে ফিরে এসেছেন। আমাদের প্রয়োজন সেই মহান উলিদের মাজারে একবার হলো জিয়ারত করা। পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করি আপনাদের কাছ থেকে আজ এখানেই বিদায় নিলাম। দেখা হবে পরবর্তী অন্য আরেকটি কাফেলার অনুষ্ঠানে। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।